এরকম কিছু কথা থাকবে, সেই কথাগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে 100% শিওর থাকেন যে 99% না হলেও 90% আপনার কবুতরগুলোকে আপনি সুস্থ রাখতে পারবেন। তো পাঁচটা টিপস দেখানোর আগে একটা মজার ব্যাপার আপনাদেরকে দেখাই। তো কিছুক্ষণ আগে আমাদের এখানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, ওকে? তো এত পরিমাণ বাতাসের বৃষ্টি ছিল যে মানে মাথায় নষ্ট। তো এই কবুতরটা মানে বৃষ্টির চোটে এই চিপার মধ্যে গিয়ে বসে রয়েছে, ওকে? আমি গুনতেছিলাম যে আমার কবুতরগুলো হয়তো বা গেছে, যেহেতু নতুন বাচ্চা হয়েছে এগুলোকে সার্চি বাইরে আমি। তো আমি ভাবতেছিলাম যে আমার কবুতর হয়তো বা দুই তিনটা গেছে, ওকে? তো এখন পাঁচটা টিপস দেওয়ার আগে আপনাদেরকে আগে যে কথাগুলো বলে নিই সেটা হচ্ছে যে আসন্ন বৃষ্টির সময় অনেকে কমেন্ট করে থাকেন, ভাই আমার কবুতর তো বৃষ্টির মধ্যে ভিজেছে, তো বৃষ্টিতে ভিজলে কবুতরের কোনো সমস্যা হবে কিনা? তো এক কথায় বলে দিই, যদি আপনার কবুতর ছাড়া কবুতর থাকে, অর্থাৎ এইখানে যেমন দেখেন আমার এই ধাপড়িটা, এখানে আমার কবুতরগুলো ওদের মন চাইলে ধাপড়ির ভিতরে চলে যায়, বের হয়, মানে ওদের সম্পূর্ণ খুশি, অর্থাৎ আমি এগুলোকে ছেড়ে রাখি। তো সেই ক্ষেত্রে আপনার কবুতর যদি নিজের মন থেকে চাওয়া বৃষ্টিতে ভিজে, অর্থাৎ ওর ইচ্ছা অনুযায়ী যদি বৃষ্টিতে ভিজে, হোক এটা টানা প্রত্যেক দিন, কোনো সমস্যা নেই, বাট আপনি যদি নিজে জোর করে ওদেরকে ভিজান তাহলে সমস্যা হতে পারে। এ হচ্ছে কথা, মানে ওদের ইচ্ছা অনুযায়ী ওরা যদি বৃষ্টিতে ভিজে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, বাট আপনি যদি ওদেরকে জোর করে বৃষ্টিতে ভিজান গোসল করানোর জন্য সেক্ষেত্রে কবুতরের সমস্যা হতে পারে। তো যেই কথাগুলো বললাম যে পাঁচটা টিপস, পরবর্তীতে আমি আমার লফটের অবস্থা দেখাবো। তো সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে যে কবুতরকে অবশ্যই খাবার পাত্রে খাবার দেওয়ার চেষ্টা করতে হবে, এক কথায় শেষ। সাপোজ আমার এখানে এই যে দেখেন আমি এটার ভিতরে খাবার দিই কবুতরকে, তো এইখানে সাপোজ আপনি একটু চিন্তা করে দেখেন যে এইখানে কি পরিমাণ বীজটা এবং মানে পানির সাথে বীজটাগুলো একবারে লিপ্টে গেছে এবং পানির মধ্যে বীজটার যেই মানে ব্যাকটেরিয়া বা ছত্রাক টত্রাক আছে এগুলো পুরো পানির সাথে মিশে গেছে, তারপরে এই যে অবস্থা খারাপ। তো এখন চিন্তা করেন আপনি যদি এই ওপরে কবুতরকে খাবার দেন ছিটিয়ে, সেক্ষেত্রে কবুতরের 100% ধরে রাখেন যে খাবারের সাথে যেই বিষ বা ছত্রাকগুলো বা ব্যাকটেরিয়াগুলো মিশে যাবে সেগুলো কবুতর খেলে কবুতরের 100% রোগ হবে, ওকে? তো সেই ক্ষেত্রে অবশ্যই খাবার পাত্রে, আপনার মাস্ট খাবার পাত্রে কবুতরকে খাবার দিতে হবে। তো এই ক্ষেত্রে যদি আপনি এখানে খাবার দেন, এখানে আশেপাশের কোনো কিছু অর্থাৎ বিষটা পরবর্তীতে পানি কোনো কিছুই থাকবে না, কবুতর ঠিকঠাক মতো খেয়ে ফেললো। তো অবশ্যই যেটা করতে হবে আপনার খাবার পাত্রে খাবারের ব্যবস্থা করতে হবে, সেক্ষেত্রে আপনার কবুতরের রোগ হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণ কমে যাবে। পরবর্তীতে দুই নাম্বার যেটা সেটা হচ্ছে যে খাবারের পানির মধ্যে আপনার পানি দিতে হবে কবুতরকে, এক কথা শেষ। মেন যে কথাটা সেটা হচ্ছে যে যদি আপনি খাবার মানে পানির পাত্রে কবুতরকে পানি না দেন, সেক্ষেত্রে এখন যেহেতু বৃষ্টির সময় চলে আসছে, আপনার লফটে আপনার আশেপাশের ছাদে বা বিভিন্ন জায়গায় পানি যেহেতু জমে থাকবে, সেই জমে থাকা পানি ভালো হতে পারে খারাপ হতে পারে। তো সাপোজ ধরে নেন যে আপনার কবুতর টানা দুই তিন দিন ভালো পানি পেলো, বাট টানা তিন চার দিন বৃষ্টি হলো না, ওই যে টানা চার পাঁচ দিন ধরে কোনো কোনো জায়গায় পানি জমে থাকে, সেটা যদি আপনার কবুতর খেয়ে ফেলে তাহলে আপনার কবুতরের 100% শিওর ধরে থাকেন যে 100% ওদের রোগ হবেই। কেননা টানা চার থেকে পাঁচ দিন যাওয়ার পরবর্তীতে ওগুলোর ভিতরে ব্যাকটেরিয়া ছত্রাক টাইপের আপনার সমস্যা হতেই পারে, তো সেগুলো যদি আপনার কবুতর খায় তাহলে আপনার কবুতর রোগ হবে। তো সেক্ষেত্রে যেটা করতে পারেন, আমি যেটা করেছি এগুলো হচ্ছে যে চকলেটের বয়ম, ঠিক আছে, চকলেটের বয়ম। তো এগুলো এই যে এরকমভাবে যদি ছিদ্র করে নেন, তাহলে এরকমভাবে ছিদ্র করলে কি আপনার মানে এটা পুরোপুরি যদি এরকমভাবে ছিদ্র করে পানি দেন, সেক্ষেত্রে আপনার 15-20টা কবুতর অনায়াসে খেতে পারবে। প্রথমবার পানি দিলেন আপনি মানে বুঝতে পারবেন যে আপনার কবুতরের পানির প্রয়োজন আছে কি নাই, এই হচ্ছে কথা। এ হচ্ছে গেল দুই নাম্বার পয়েন্ট। তিন নাম্বার পয়েন্ট হচ্ছে খাবার, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট এই ভিডিওর। তো সেটা হচ্ছে যে আমরা যারা খাবার মজুত করে রাখি 20-25 দিন বা 1 মাসের 2 মাসের 3 মাসের 4 মাসের 5 মাসের 6 মাসে, যারা যতটুকু খাবার মজুত করে রাখে অবশ্যই ওই খাবারটা যেন রোদে শুকানো থাকে, একেবারে ঝরঝরা তাজা রোদে শুকানো থাকে, মানে খাবারটা যেন পুরোপুরি দাঁত দিয়ে কামড় দিলে কটকট করে এরকম একটা ভাব থাকতে হবে খাবারের ভিতরে। আর খাবারের ভিতরে কোনোভাবে ফাঙ্গাস থাকা যাবে না, যেহেতু মাঝে মাঝে এখন বৃষ্টি হবে, রোদ উঠবে, তো সেক্ষেত্রে কি কবুতরের খাবারের ভিতরে ফাঙ্গাস জমে থাকার একটা প্রবণতা দেখা দিবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার দেখতে হবে যে এখন বুঝবেন কীভাবে যে আপনার খাবারে ফাঙ্গাস পড়েছে, ওপরে দেখবেন যে আপনার মানে গুড়ি গুড়ি টাইপের একটা কীরকম একটা মানে বাজে টাইপের একটা পাউডারের মতো হয়, পরবর্তীতে কিছু খাবার দানা লেগে জমা লেগে থাকে, এগুলো হচ্ছে ফাঙ্গাসের ধরন, আপনার কবুতরের খাবারে যে ফাঙ্গাসটা লেগেছে। তো সেক্ষেত্রে অবশ্যই বলবো প্রত্যেক সপ্তাহে
আপনার অবশ্যই রোদে কবুতর খাবারগুলোকে ঝরঝরা ভাবে শুকিয়ে নিতে হবে, এই হচ্ছে কথা। মানে এটা যে কত পরিমাণ গুরুত্বপূর্ণ, আপনার আপনি আমার মানে আপনি পানির ব্যবস্থা করলেন, খাবারের ব্যবস্থা করলেন, বাট আপনার কবুতরের খাবারে যদি ফাঙ্গাস থাকে সেক্ষেত্রে কবুতরের বাহ্যিক হয়তো বা কোনো সমস্যা আপনি চোখে পড়বে না, বাট কবুতরের পেটের ভিতরে কি অবশ্যই সমস্যা হওয়ার চান্স থেকে যাবে, এ হচ্ছে কথা। তো অবশ্যই কবুতরের খাবারে মানে প্রোভাইড করবেন যেটা কবুতরকে, কবুতরের খাবারে যেন কোনোভাবেই ফাঙ্গাস না থাকে আর খাবার যেন কোনোভাবেই ড্যাম না থাকে। ড্যাম খাবার দিচ্ছেন তো আপনার কবুতর ডেড হওয়ার চান্সও বেড়ে গেল, এটা হচ্ছে 3 নাম্বার, ঠিক আছে। পরবর্তীতে 4 নাম্বার যে টিপস সেটা হচ্ছে যে আপনার লফটের এই যে অবস্থাটা হয়েছে এখন, তো এতক্ষণ তো দেখাইছি মানে বাহিরের অবস্থা, ঠিক আছে। তো আপনার লফটের মানে বৃষ্টি হলে কবুতরের এই যে বৃষ্টার একটা যে ভাব থাকে এবং একটা গন্ধময় পরিবেশ হয়ে যায়, এই পরিবেশটা যেন টোটালি না থাকে, ঠিক আছে। একেবারে এ দেখেন পরবর্তীতে যে ট্রের ভিতরে যে পানিগুলো জমে আছে একেবারে পরিপূর্ণ কানায় কানায়, এগুলো টোটালি সাফ করে ফেলতে হবে, ওকে। এগুলো যদি মানে আপনি পরিষ্কার না করেন সেক্ষেত্রে দেখা যাবে কি যে আপনার কবুতরের যখন পানি পিপাসা পাবে কবুতর এখান থেকে খাওয়া শুরু করে দিছে, তো সেই ক্ষেত্রে আপনার কবুতর আনফর্চুনেটলি সত্যি কথা হলেও মানে না চাইলেও আপনার কবুতর রোগা হয়ে যাবে, এই হচ্ছে কথা। পরবর্তীতে যদি লফটে আসি, ও মাই গড, একেবারে বাজে অবস্থা হয়ে গেছে, না এত পরিমাণ বাজে অবস্থা হয়েছে। আমি কালকে ট্রে পরিষ্কার করেছিলাম কিছু কিছু, আর কিছু কিছু বাকি ছিল, চাইছিলাম যে আজকে এই ট্রের ভিতরে একবার এই প্রতিদিনের ভিতরে ঢুকাই দিব, বাট অবস্থা পুরো শোচনীয় হয়ে গেছে আমার, লফটের অবস্থা একেবারে বাজে, ওকে। তো এইখানে যতগুলো আপনারা ট্রে দেখতে পারতেছেন একেবারে প্রত্যেকটা ট্রের মধ্যে পানি চলে আসছে, তো আমি যদি মানে আজকে এগুলো পরিষ্কার না করি প্রত্যেকটা ট্রের মধ্যে পানি চলে আসছে, এত পরিমাণ ঝড় হয়েছে, মানে প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে। তো এগুলো যদি আমি পরিষ্কার না করি, আজকে এখন হয়তো ইনস্ট্যান্ট বৃষ্টি থামছে আপনার 20-25 মিনিট হবে, আধা ঘন্টা এখনো হয় নাই, বাট কালকে পর্যন্ত গেলে কি আমি আমার লফটে নিজে ঢুকতে আমার খুব বিরাট পরিমাণ খারাপ লাগবে, এই হচ্ছে কথা। কেননা রোদ উঠবে এবং বৃষ্টার এই পানির সাথে মিশ্রণ হয়ে যে একটা গন্ধের সৃষ্টি হবে একেবারে বাজে, ঠিক আছে। আর এই যে আর কিছু কবুতরের যখন ডিম টিম ফুটবে তখন ওগুলোর প্রতি এক্সট্রা কেয়ার রাখতে হবে। তো এই গেল 4 নাম্বার, মানে লফট একেবারে প্রচণ্ড পরিমাণে পরিষ্কার রাখতে হবে, অর্থাৎ বৃষ্টি হওয়া মানে যদি আপনার ট্রের ভিতরে পানি টানি জমে থাকে সেগুলো একেবারে পরিষ্কার করে ফেলতে হবে, এক কথায় শেষ। তো 4টা টিপস দেওয়া হয়েছে, আর লাস্টের টিপসটা আমি দিচ্ছি। তো আবারও বলতেছি, সর্বপ্রথম হচ্ছে কবুতরকে যে জায়গায় আপনি খাবার দিবেন একটা খাবারের পাত্র ব্যবস্থা করতে হবে, 2 নম্বর হচ্ছে পানির পাত্র ব্যবস্থা করতে হবে, 3 নম্বর হচ্ছে কবুতরকে আপনার ফাঙ্গাস মুক্ত ড্যাম খাবার না, একেবারে তরতাজা রোদে শুকানো খাবার দিতে হবে, 4 নম্বর হচ্ছে আপনার লফট পরিষ্কার করতে হবে, আর 5 নম্বর যে টিপস সেটা খুবই গুরুত্বপূর্ণ, কবুতরকে আপনার এই বৃষ্টির সিজনে যেহেতু আপনি ধরে রাখতে পারেন যে এখন বৃষ্টির নামার তো কোনো নির্দিষ্ট কারণ থাকে না বা সময় থাকে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই কবুতরকে যে কোনো একবেলা খাবার দেওয়ার নিয়ম করবেন। তো যে সকল কবুতর ব্রিডিং আছে, সাপোজ ডিম বাচ্চা নিয়ে বসে আছে, ওগুলো তো আমরা মানে যে কোনো একটা আটকা জায়গায় পালি না, সাপোজ যেমন এই যে এগুলো ডিম বাচ্চা নিয়ে বসে আছে, তো এগুলোকে তো আমরা আটকেই রাখবো, তো এগুলোকে 2 বেলা খাবার দেওয়ার চেষ্টা করব। বাট যেগুলো আমাদের সিঙ্গেল কবুতর আছে, ছাড়া কবুতর, সেগুলোকে দিনে আমরা 1 বেলা খাবার দেওয়ার চেষ্টা করব। তো এই সময়টা বেস্ট হতে পারে আপনার সকালে কখনোই না, বিকা দুপুর 2টা 3টা সর্বোচ্চ 4টা পর্যন্ত। তো এই 4টা পর্যন্ত ভিতরে সাপোজ অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় যে ভোর সকাল পর্যন্ত বৃষ্টি হয়, পরবর্তীতে আপনার আবার শেষ বিকেলের দিকে বৃষ্টি হয়, তো সেই ক্ষেত্রে আপনার কবুতরকে অবশ্যই যে কোনো একটা টাইমে আপনার সুবিধা অনুযায়ী খাবার দেওয়ার চেষ্টা করবেন। তো সেই ক্ষেত্রে আশা করি যে আপনার কবুতরের এই বৃষ্টি সিজনে, আসন্ন বৃষ্টির সিজনে বা ভরপুর বৃষ্টির সিজনে আপনার কবুতরের রোগ হওয়ার চান্স খুব কম পরিমাণ থাকবে। তো বৃষ্টি হওয়ার পরবর্তীতে আপনি আপনার লফটে এসে একটা চক্কর মারবেন, চক্কর মারার পরবর্তীতে এসে দেখবেন যে আপনার লফটের ভিতরে এরকমভাবে পানি টানি জমে আছে কিনা। তো পানি টানি জমে আছে কিনা যদি এরকম জমে থাকে তাহলে এটা রাত বলে কথা না, দিন বলে কথা না, আপনার লফট পুরোপুরি পরিষ্কার করে ফেলতে হবে। যদি আপনি না করেন তাহলে ধরে রাখেন যে আপনার একটা কবুতর যদি কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাসে আক্রান্ত হয় তাহলে আপনার সকল কবুতর আক্রান্ত হওয়ার চান্স আছে, কারণ কবুতর একসাথে সকল কবুতর আক্রান্ত হয় না, 2-1টা ফার্স্টে আক্রান্ত হয়, সেই 2-1টা থেকেই কি আমাদের পুরোপুরি 12টা বেজে যায়। তো
এই হচ্ছে পাঁচটা টিপস, আমি আবারও বলতেছি আর বলার কিছু নাই। তো এই হচ্ছে আজকের ভিডিও, আশা করি আপনার এই ভিডিওটার মাধ্যমে এই পাঁচটা টিপস অনুসরণ করেন আর ঠিকঠাক মতো মাসিক কোর্স করান আর লফট প্রচুর পরিমাণে পরিষ্কার রাখেন, প্রচুর পরিমাণে পরিষ্কার রাখেন, মানে আপনার সাধ্য মতো কৌতরে যেন মানে একটা বিস্তার গন্ধ বা ভাব সৃষ্টি না হয়, এ হচ্ছে কথা। আর এই তো এ হচ্ছে কথা। তো আশা করি যে এই পাঁচটা টিপস অনুযায়ী যদি আপনি কাজ করেন আপনার লফটে রোগ হওয়ার চান্স খুব কম পরিমাণ থাকবে এবং কবুতরের অসুস্থ হওয়ার চান্স বা মৃত্যুর হারও খুব বেশি পরিমাণ হবে না, কমে যাবে, এ হচ্ছে কথা। তো এ হচ্ছে আজকের ভিডিও, পরবর্তীতে এরকমই আর অনেক টুকটাকি ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকুক আপনাদের সকল কবুতর, আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের কবুতরগুলো এই বর্তমান পরিস্থিতিতে ভালো থাকে, সুস্থ থাকে ও রোগমুক্ত থাকে। তো অবশ্যই বাসায় থাকবেন, বাহিরে বের হবেন না, সকলের শুভকামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি, ধন্যবাদ।